আসসালামু আলাইকুম আমরা প্রতিদিনের মতো আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম আমরা কেন প্রত্যেক দিনে আপনাদের জন্য এই নতুন নতুন ভিডিওগুলো আপডেট করি যখনই আমরা কোনো একটা জায়গা থেকে থেকে যাই বা আমরা একটা কাজ করতে যে আটকে যাই তখন মনে হয় কি যে আমার যে শত শত গ্রাহক আছে বা শত শত ইলেকট্রনিক্সের যে মিস্ত্রি আছে তারাও হয়তো বা কোনো এক জায়গা থেকে এরকম ভাবে আটকে গেলে তো এই জন্য আপনাদের জন্য ভিডিও গুলো আপলোড করা আর ভিডিও গুলো দিয়ে থাকি তবে আমরা ফোনে কোনো ধরনের সার্ভিস আমরা দিই না এতে মন খারাপ করার মতো কোনো কিছু নেই তো আজকেও কিন্তু আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সহকারী ভিডিওটা দেখবেন যখনই থেকে যাবেন এই ধরনের সমস্যায় পড়ে যাবেন তখন কিন্তু ভিডিওটা দেখলেই মনে হয়ে যাবে যে না আমি এই জায়গার থেকে শিক্ষাটা আমার নেওয়া ছিল তো আমি আজকে যে ভিডিওটা আপনাদের জন্য দেবো এটাকে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন ভিডিওটা কিন্তু খুব ক্রিটিক্যাল তো আমি প্রথমত দেখাবো হচ্ছে আমরা এই সার্কিটটাতে সুন্দরভাবে আটকে গেছি আমরা এই সার্কিটটাতে এত সুন্দরভাবে আটকেছি সব জায়গায় পারফেক্ট পারফেক্ট আছে সব জায়গার থেকে ঠিক আছে আমরা একই পরিমানে সবকিছু লাগাইছি পরিপূর্ণ যে আমাদের ভোল্টেজটা আমরা পাওয়ার কথা সেখান থেকে কিন্তু পাচ্ছি না আর এই কারণে হয় আমরা অনেক সময় দেখি অনেকজনে এই ভোল্টেজ গুলো না মাপার কারণে মোসপেট গুলো ফেটে যায় কেন এটার আজকে একটা উদাহরণস্বরূপ দেখেন যে মোসপেডটা কেন এই সার্কিট গুলো আমরা নতুন একটা সার্কিট ওঠালাম সার্কিটটা লাগানোর পর আমরা যখনই সুইজিং কানেকশন করলাম বা ইনভার্টারটা অন করলাম তখনই মোসপেট দাবার দাব ফেটে গেল এই ফেটে যাওয়ার কারণটা কি এই জিনিসটা হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটাতে তুলে ধরা আমরা প্রথমত একটা সার্কিট যখন আহ আইপিএস এ ফিটিং করার আগে আমরা কি ধরনের চেক গুলো করি আপনারাও ঠিক এভাবে চেক গুলো করে নেবেন যাতে ক্ষতিগ্রস্ত না হন আমরা প্রথমত আমরা বরাবরের মতো এরকম প্যারামিটারসে যাব যাওয়ার পর দেখা যায় কি ডিসপ্লে আচ্ছা প্যারামিটারস যাব যাওয়ার পর আমরা এখান থেকে মাপবো হচ্ছে আমাদের এ পাশে একটা ভোল্টেজ আছে এ পাশে একটা ভোল্টেজ আছে বারো ভোল্টের জন্য হচ্ছে সাড়ে ছয় ভোল্ট বা ব্যাটারির উপর নির্ভর করে যদি ব্যাটারি চার্জ বেশি থাকে সেক্ষেত্রে বেশি দেখাবে যদি কম থাকে কম দেখাবে দুই পাশে সমান ভোল্টেজ থাকবে এটা পজিটিভ আর দুই পাশে নেগেটিভ একটা সমান ভোল্টেজ থাকবে তো আমরা এটাকে দেখাবো হচ্ছে আপনার প্রথমত তো আমরা এখন হার্স ভোল্টেজটা মাপবো আমরা মিটারটা কিন্তু সমান করে নিলাম যার জন্য একটু লেট করলাম এখানে আমরা ব্যাটারি ভোল্টেজে ফালালাম আমরা হার্স ভোল্টেজটা মাপবো দেখেন এখান থেকে আমরা যদি হার্স ভোল্টেজটা মাপতে যাই আমাদের এই হচ্ছে পজিটিভ ভোল্টেজ এই হচ্ছে নেগেটিভ ভোল্টেজ আমরা এখানে কিন্তু কোনো ভোল্টেজ পাচ্ছি না আমরা যদি এই পাশে ধরি সিক্স পয়েন্ট ষোলো সতেরো সামথিং মানে পয়েন্ট তো এটা কিন্তু আমাদের হার্স ভোল্টেজ এক ঠিক আছে এখন আমাদের এই পাশে ভোল্টেজ আসতেছে না কেন এখানে কিন্তু প্রশ্ন রয়ে গেল যে কেন আসতেছে না আমরা একই মানের সবকিছুই ব্যবহার করছি কিন্তু আমাদের ভোল্টেজটা এক পাশে পাচ্ছি আরেক পাশে পাচ্ছি না এখন এটার যদি আমরা উদাহরণস্বরূপ যাই তাহলে আমাদের যদি আমরা একটা টিএলপি চেঞ্জ করি এখান থেকে আমরা এখান থেকে একটা নতুন টিএলপি চেঞ্জ করলাম আমরা আরেকটা এখানে লাগালাম লাগালাম লাগানোর সেম পর আমরা আবারও নতুন করে সেই সেম ভাবে প্যারামিটারসে যাব প্যারামিটার যাওয়ার পর আমরা দেখব আমাদের এখানে কিন্তু সঠিক পরিমাণে ভোল্টেজটা আসে কিনা আমরা আবারও এখান থেকে দেখলাম আমাদের ভোল্টেজ কিন্তু আসতেছে না এখানেও কিন্তু ভোল্টেজ সঠিক পরিমাণ মতো আছে এর পাশে আসতেছে না এখন প্রশ্ন হলো আমি একটা টিএলপি চেঞ্জ করছি এটা ঠিক আছে অতএব আমার আরেকটা টিএলপি এই দুইটা ভাগে কিন্তু দুই সাইডে কাজ করে এই একটা একটা এই সাইডটা কাজ করে কিন্তু এই সাইডের জন্য এই সাইডটা কাজ করে কিন্তু এই সাইডের জন্য যেটাকে টিএলপি মানে মুসপে ড্রাইভার টিএলপি মানে মোসপেড ড্রাইভার তো এটাকে মোসপেড গুলোকে ড্রাইভ করে এই টিএলপিটা আমি চেঞ্জ করলাম আমার যে ভালো টিএলপিটা আমরা এখান থেকে খুলছি এটা ভালো টিএলপিটা আবার এখান থেকে লাগালাম মোসপেড গুলোকে যেহেতু ড্রাইভ করতেছে না সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা সম্মুখীন হচ্ছে আমরা আবারও প্যারামিটারসে যাব যাওয়ার পর আমরা এখন আবার পুনরায় আমাদের যে ভোল্টেজ আমরা এখান থেকে দেখবো যে আমাদের মিটারের দিক করবেন আমাদের এপাশে পাশে কি আসে কিনা ষোলো সতেরো সেম ভোল্টেজ তার মানে আমরা এতক্ষণে কি বুঝলাম আমাদের এই পাশে একটা টিএলপি খারাপ ছিল এই একটা টিএলপির কারণে আমাদের হয় কি যদি আমরা অনেক সময় দেখা গেছে যে একটা আমরা এই হার্স ভোল্টেজটা না মেপে যখন সার্কিটে ফিটিং করি হয়তোবা এই সাইডের যদি টিএলপি খারাপ থাকে তাহলে দেখবেন এই সাইডের মোসপেট এবং কি এই সাইডের চারটা যেমন এই সাইডে চারটা আছে এই সাইডে চারটা আছে আটটা মোসপেট ফেটে যায় তো একটা শুধু মোসপেট ড্রাইভারের কারণে এটা ফেটে যায় তো এই পাশে যদি হয় তাহলে এই পাশের গুলো ফেটে যাবে আমরা এই ভুলগুলো কিন্তু সব সময় করে থাকি এই ভুলগুলো সংশোধনের কারণে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য যে ভিডিওগুলো দিয়ে থাকি সব সময় দিয়ে থাকি তবে আমরা যে ভিডিওগুলো গুলো আপনাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু উপকার সহকারে চলে আসে তো আমরা যখন একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করি কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন একটা ভিডিও যখন আপনাদের জন্য আপলোড করি বা আপনাদের জন্য দিই আমরা একটা ভিডিও তৈরি করতে কিন্তু সময় লাগে আজকে যদি আমি এই ভিডিওটা তৈরি না করে আমি এটার পিছনে সময়টা না নষ্ট করে আমি কিন্তু একটা ঘন্টা যদি আমি আমার কাজ করি তাহলে আমি অনেকটা আগাইতে পারি জনের কিন্তু নেগেটিভ কমেন্ট চলে আসে যারা আমাদের মতো কিছু টেকনিশিয়ান আছে। আছে আমাদের আমাদের বুঝতে কথাটা টেকনিশিয়ান তারা কেউ কাউকে হেল্প হেল্প করতে চায় না। না কেন এটা আমি জানি না তবে আমি জানতে আমি যে সমস্যাটাই পড়ছি সেটা যদি সবার মাঝে ছড়ায় দিই যারা আমরা টেকনিশিয়ান আছি তাহলে কিন্তু আমরা ভালো জায়গায় পৌঁছাইতে পারি আমাদের দেশে কিন্তু অন্য অন্য জায়গা থেকে ইন্ডিয়ান আইপিএস গুলো এই জন্য ঢুকতো না যদি আমরা একতাবদ্ধ থাকতাম হেল্প কি জিনিস আপনি আপনার একটা প্রতিভা আছে আপনি এখানে অনলাইনে সরাইয়ে দেন আমি আপনার কাছ থেকে শিখতে পারবো আপনি আমার কাছ থেকে শিখতে পারবেন এটাই কিন্তু একটা প্রতিভা এটা কিন্তু একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম তবে মনে হিংসা রাখবেন না সবাই মনোযোগ সহকারে সবার জায়গার থেকে সবাই ভালো কিছু করার জন্য চেষ্টা করেন আর ভালো কিছু করলে কিন্তু সফলতার লক্ষণ এমনিতে চলে আসে তবে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল